বিপিএল এর সিজন পর্ব শেষ এবং ঢাকা পর্বের শুরুর সময়টাকে চাইলেই দল বদলের মৌসুম হিসেবে বিবেচনা করতে পারেন। পাকিস্তান আর শ্রীলঙ্কার খেলোয়াড়দের প্রাধান্য দিয়ে দল সাজানো বিপিএল এর পুরাতন রেওয়াজ, সেই ধারাতেই শুরু হয়েছিল এবারের বিপিএল। দুই দেশের পরিচিত সব ক্রিকেটার খেলেছিলেন বাংলাদেশের এই ফ্র্যাঞ্চাইজি লিগে, কিন্তু শেষ পর্যন্ত তাদের আর থাকা হচ্ছে না। 17 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে পাকিস্তান নিজস্ব ফ্র্যাঞ্চাইজি লিগ পিএসএল, যার জন্য এখন থেকে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন পাকিস্তানের খেলোয়াড়রা। বাবর আজম এবং মোহাম্মদ রেজওয়ানের মতো তারকারা এনওসি বা অনাপাতিপত্রের মেয়াদ শেষ হচ্ছে কাল, আবেদন করেও তারা নিজেদের বিপিএল এ থাকার মেয়াদ বাড়াতে পারেননি। পাকিস্তানের প্রায় সব ক্রিকেটারই 13 ফেব্রুয়ারির পর নিজ দেশের লিগ খেলতে চলে যাবেন। অন্যদিকে শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের তারকা চলে যাবেন জাতীয় দলের হয়ে খেলতে। মোহাম্মদ নাবি, আজমতুল্লাহ ওমর জাই, নাজিবুল্লাহ জাদরান, আবিষ্কা ফার্নান্দো এবং দাসুন সানাকা চলে যাবেন শ্রীলঙ্কা এবং আফগানিস্তান সিরিজে জাতীয় দলের হয়ে অংশ নিতে। এদিকে চলে যাওয়ার এই মিছিলে বিপিএল এর রং হারিয়ে ফেলবে এমন সম্ভাবনা নেই। এসএ টি টোয়েন্টির শেষের দিকে আবার অস্ট্রেলিয়াতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজও শেষ হয়েছে, শেষের পথে আছে আরব আমিরাতের আইএল টি টোয়েন্টি। এখান থেকে একাধিক ক্যারিবিয়ান এবং প্রোটিয়া তারকা ছাড়া পেয়ে বিপিএল এ যোগ দেবেন। ঢাকা এবং চট্টগ্রাম পর্বে বিপিএল এ যোগ দেবেন ক্রিকেট বিশ্বের বড় কিছু নাম। ওয়েস্ট ইন্ডিজ এবং অস্ট্রেলিয়ার ওয়ান ডে সিরিজ শেষ হলেই বিপিএল এ খুলনা শিবিরে আসবেন সাই হোপ, ওশান্ত থমাসরা, দুজনেই চট্টগ্রাম পর্বে বিপিএল এ যোগ দেবেন। বিপিএল এর নিয়মিত মুখ আন্ড্রে রাসেল, সুনীল নারিন যুক্ত হবেন কুমিল্লা ভিক্টোরিয়ানসে। চট্টগ্রাম চ্যালেঞ্জারে আসবেন রোমারিও শেফার্ড এবং ইংলিশ ওপেনার ফিল শর্ট। রংপুরে যুক্ত হবেন নিকোলাস পুরান এবং রাসিফ আন্ডার দুসেন। যদিও এই প্রোটিয়া ব্যাটার কবে বিপিএল এ যোগ দেবেন তা অনিশ্চিত।